আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতু আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো। যে দোয়াটি পিয়নবি সাল্লি সাল্লাম হাজরত সালমান রদিয়াল্লাহ আনহুকে শিখিয়েছেন সুপ্রিয় দর্শক দোয়াটির মধ্যে রয়েছে ইমান শক্তিশালী হওয়ার কথা যে কোনো কাজে সফলতা লাভের কথা রহমত পাওয়ার কথা শান্তি ও নিরাপত্তা এবং সুস্থতা পাওয়ার কথা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের কথা তাই আসুন আমরা দোয়াটি খুব গুরুত্ব দিয়ে শিখি এবং দৈনন্দিন কমপক্ষে একবার হলেও পড়ি যে কোনো নামাজের পর অথবা অন্য সময় সুপ্রিয় দর্শক পিউনবিসাল আলহি সাল্লাম মাঝে মধ্যে বিশেষ বিশেষ সাহাবিদেরকে লক্ষ্য করে বিশেষ বিশেষ দোয়া শিখিয়েছেন সেই দোয়াটি আজ বর্ণনা করব যে দোয়াটি হযরত সালমান ফারসি রদিয়ালু আনহুকে পির নবী সাল্লি সাল্লাম শিখিয়েছেন হাদিসের মধ্যে এসেছে রাসু সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হে সালমান আমি ইচ্ছা করছি তোমাকে এমন কতগুলি বাক্য শিখাতে যেগুলি দিয়ে তুমি তোমার রহমানের নিকটে চাইবে এবং সেগুলির প্রতি তোমার ভালোবাসা থাকবে এবং দিন তুমি সেগুলি দ্বারা দোয়া করবে তখন কথা বলে তিনি বললেন তুমি বলো اللهم إني أسألك صحة في إيمان وإيمانا في حسن خلق ونجاحا يتبعه فلاح ورحمة منك وعافية ومغفرة منك ورضوانا اللهم إني أسألك صحة في إيمان وإيمانا في خلق حسن ও নাজু ও ওয়া ওনকা ও ওরে দোয়ানা দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে সঠিক ইমান কামনা করছি উত্তম চরিত্রের ইমান কামনা করছি এমন মুক্তি কামনা করেছি যার পর থাকবে সফলতা আপনার পক্ষ থেকে রহমত ও সুস্থতা কামনা করছি আরও কামনা করছি আপনার পক্ষ থেকে ক্ষমা অসন্তুষ্টি আল্লাহ তালা সকলকে এ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম